নয়, ওয়ালাহুম আযাবুন আলীম। এই সমস্ত মানুষের জন্য রব্বুল আলামিনের নবী বলেছেন এদের জন্য খুব কঠিন থেকে কঠিনতম আযাব আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এদেরকে আযাবে গ্রেফতার করবেন, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মারে আমার, এ বোন আমার, বাপু আমার, ভাই আমার, সতর্ক থাকা দরকার আছে। নবী আমার কাদের জন্য বলে গেলেন, আমাদেরকে সতর্ক হতে বলেছেন। আমরা যদি শোনার পরেও নিজকে যদি সতর্ক যদি না করি, নিজকে যদি বাঁচাবার চেষ্টা না করি, তাহলে জাহান্নাম কালকেই আসছে। আজ আমার জীবন আছে, কালকে জীবন থাকবে না। এই রুহখানা বেরিয়ে গেলে এই জিসিমের, এই ধরের কোনো, এই বডির কোনো দাম থাকবে না। যে মাটির দেহ মাটিতে খাইবে, আপনি দেখে থাকবেন আপনার রুহের উপরে কত রকমের আযাব চলবে। সেই দিন ভাবনা চিন্তা করব, রব্বুল আলামিন সেই দিন কেন শুনলাম না, সেই দিন কেন বুঝলাম না, সেই দিন কেন চেষ্টা করলাম না। এত রকমের বাণী এসেছিল, এত রকমের লোক আমাদের মানাতে এসেছিল, বুঝাতে এসেছিল, কেনই না বুঝলাম না, কেন না কর্ণপাত করে শুনলাম না। তিনটা লোক কারা? ভাইজান আমার, যুগের পরিস্থিতি দারুণ খারাপ, যুগের আবহাওয়া এত খারাপ হয়েছে, যুগের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে, যুগ এত অত পতনে চলে গেছে, যুগের মানুষের এত অত পতনে চলে গেছে। মানুষ নিজের মান, নিজের সম্মান, নিজের গতিবিধিটাকে দেখে না, নিজের আচার বিচারটাকে দেখে না, নিজের দিকে তাকাই না। আমি কোন মানুষ, আমাকে কেমন ভাবে থাকা দরকার, আমাকে কেমন ভাবে চলা দরকার, কেমন কথাবার্তা বলা দরকার, কেমন আচার আচরণ করা দরকার। বন্ধুরে আমার, প্রতিটা মানুষ যদি নিজে নিজে যদি বিবেক যদি করে নিত, তাহলে দুনিয়ায় কোন রকমের গন্ডগোল সৃষ্টি হতো না, কোনোদিন অশান্তি আসতো না। নবে আমার বলেছেন, কিছু মানুষ এমন আছে বদ চরিত্রের মানুষ, ওই বদ চরিত্রের মানুষের দিকে বলার আমিন কেয়ামতের দিন কোনদিন চক্ষু তুলে তাকাবেন না। এক নম্বরে বর্ণনা করেছেন শাইখুন জানিন, একজন বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কিন্তু জেনার গেট থেকে দূরে সরে না। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, এটা হচ্ছে তার বদ চলন, এটা হচ্ছে তার বদ চরিত্র। এই বদ চরিত্রের কারণে সমাজের কাছে সে মানুষ হয়ে থাকতে পারে না। মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পরেও ওই জেনার রাস্তা ছাড়তে পারে না। এত বড় তার এই পথে এমন করে ধরেছে, এমন ভাবে শয়তান তাকে ঘিরে আছে যে এই রকমের লোকদের আল্লাহ পাক কিয়ামতের দিন চোখ তুলে তাকাবেন না, এর উপরে দয়াও করবেন না, একে পাক পবিত্রও করবেন না, এর সাথে কথাও বলবেন না, শুধু এটা করে ছেড়ে দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, খুব কঠিন থেকে কঠিনতম আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। ভাইজান আমার, এ মা বোন আমার, আমাদের মাঝে কিছু সমাজের মানুষ এরকম আছে, যারা করে, যারা সহে, যারা ধরে, সবাই এক। যে এটাকে বরদাস্ত করা, এটা একটা কুচরিত্র, যে টোটাল আউট হতে হবে, এটা এটাকে সময় থেকে আউট করতে হবে। ভাইজান আমার, বয়স্ক লোককে কেন বললেন? একজন বয়স্ক মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন সে নিজের আত্মার শুদ্ধিকরণে চেষ্টা করে যে আমি আমার আত্মাটাকে শুধরে নেব, আত্মাটাকে পরিষ্কার করে নেব, কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বহু অন্যায় করলাম, অন্যায় পথে আর চলবো না, অন্যায় কাজ আর করব না, অন্যায় আর সইব না, নিজেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, জীবনটাকে নিজের পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় হব। কারণ আজ আছি, কাল নেই, এই ভাবনা চিন্তা করে জীবন যাত্রা অব্যাহত রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী, সুযোগ্য সাহাবী হযরত ইবনে উমার বলতেন, ভাইরে আমার, এজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, সহিহ বুখারী হাদিস, যখন আপনি সন্ধ্যা করেছেন সকালের অপেক্ষা করবেন না, সকালে অমুক কাজ করে নেব, জানি না আপনার জীবনে সকাল হবে কিনা, এরকমই ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল করেছো জীবনে সন্ধ্যার অপেক্ষা করিও না যে সন্ধ্যাবেলা আমি এটা কাজ করে নেব। নাম্বার দুই, যেই লোকের দিকে নবী আমার আল্লাহ রাসূল বললেন রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই লোকটার দিকে তাকাবেন না, তার মধ্যে দুই নম্বর লোক আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটা হলো মালাকুন কাযাব, এই সরকার বেঈমান সরকার, যেটা বেঈমান সরকার,
মিথ্যা সরকার মিথ্যুক সরকার মিথ্যা বাদশা যে কোন জায়গাতে তাকে লিডার করেছেন শুধু ওই বাদশা নয় প্রধানমন্ত্রী নয় যে কোন জায়গা বাদশাহী যারা করে যারা মালিকানা করে ও যদি বেঈমান হয় ও যদি মিথ্যুক হয় তাহলে রব্বুল আলামিন এই লোকটার দিকে কিয়ামতের দিন সুনজরে তাকাবেন না জি মালিকুন ধন্যবাদ আপনাদের কিন্তু পূর্ণ ধন্যবাদ এখনো হয়নি যেহেতু মহিলাদের প্যান্ডেল থেকে আজকের একটা জালসা মসজিদের জালসা 6629 টাকা আলহামদুলিল্লাহ কিন্তু যথেষ্ট নয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন অনেকে ধনী ঘরের মহিলা আছেন মেয়েরা আছেন যারা বেশি বেশি দিতে পারবেন ইনশাআল্লাহ দিবেন এটা আমি আল্লাহর কাছে আশা রাখলাম অবশ্যই দিবেন আর আপনাদের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করব ইনশাআল্লাহ যে আরেকজন 500 টাকা দান করেছেন হ্যাঁ আমাদের সভাপতি সাহেব হ্যাঁ আলহাজ লোকমান সাহেব ইনি 500 টাকা দান করলেন আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করেন আল্লাহুম্মা আমিন আরেকজন 100 টাকা তো আসুন নাম্বার 2 কি বলছিলাম মালিকুন কাজ্জাব একজন মিথ্যুক সরকার আজ যে কোনো জায়গাতে যান যে কোনো লিডারশিপে যান ওকে দেখবেন 1 নম্বর ওইটাই হলো বেঈমানি করার লোক প্রথম ধারে সারিতে ওই আছে বন্ধুরে আমার নবীর জমানায় এমন ছিল আমার নবী নেতৃত্ব দেওয়ার জন্য ওই লোকদের নেতৃত্ব দিতে দিতেন না যারা নিজে চেয়ে নেয় যারা নিজের রকমের নিজকে নিজকে সাজিয়ে তোলে আমি নেতা হব নবী তাদেরকে নেতা বানাতেন না আজ দুনিয়াতে অশান্তি কেন আজ দুনিয়াতে দুর্ভিক্ষ কেন দুনিয়াতে আজ অনবিচারী কেন আমরা যখন সরকার হব আমরা যখন দেশের লিডার হব লিডার হওয়ার জন্য আমরা নিজেরাই চেয়ে নিই নিজেরাই ঘুষ আমরা দিই ঘুষ দেওয়ার পরে ভোট চেয়ে নিতে হয় নিতে হয় মার দেখার পরে লোককে মার দেখে কারোর উপরে বিভিন্ন রকমের আক্রমণ করে নানান রকমের কৌশল করে আমরা ভোট নিই নিয়ে আমরা নেতা হতে চাই এই কারণে আজ দুনিয়াতে অশান্তি বিরাজ করে এর সামনে এক কথা বললাম মানুষ যখন চিন্তা করে অমুকের কাছে গেলে আমি সঠিক বিচারটা পাবো কেন আমাদের লিডার একজন ন্যায্যপন্থী লিডার হতে হবে ভাইজান আমার নিজের ভাইয়ের জন্য এক বিচার অপরের জন্য আরেক বিচার চলবে না জি আজকের বড় বড় লিডারেরা বড় বড় বাদশারা ওরা মিথ্যা কথা না বললে আমার সরকারই চলবে না ও লিডারই থাকতে পারবে না এইরকমের লোককে কি বলেছেন নবীর ভাষায় যে নবী আলাইহিসসালাম বলেছেন মালিকুন কাজ্জাব একজন মিথ্যুক সরকার এই মিথ্যুক বাদশা এর দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক নজর তুলে তাকাবেন না এর সাথে কথাও বলবেন না একে ক্ষমাও করবেন না একে পরিষ্কার করে তুলবেন না একে কঠিন থেকে কঠিন তো মা যাবে তাকে গ্রেফতার করবেন নাম্বার 3 ওয়াইলুন মুস্তাকবিরুন আল্লাহর নবী বললেন সহিহ মুসলিমের 107 নম্বর হাদিস নবী আমার বললেন একজন ভিক্ষুক ভিক্ষা করে খায় একজন গরিব দরিদ্র মানুষ কিন্তু তার ভাষা যদি শুনেন তার যদি বাক্য শুনেন তার যদি ব্যবহার দেখেন তার কথাবার্তা যদি শুনেন তাহলে আকাশ ছোঁয়া কথা বলবে ফখর করে কথা বলবে গর্ব করে কথা বলবে সে বলবে বড় বড় লোকের কথা ও কি খায় আমি বেশি খাই ও কি করে আমি তার চাইতে বেশি খরচ করি বিভিন্ন ভাবে সে নিজে তাকাব্বরে ঘমন করে ফখর করে নবী আমার বলেছেন আল্লাহ পাক এরকমই ওই ফকির গরিব ওই গরিবকে ফখরে গরিব যারা নিজের নিজের রকমে যারা তাকাব্বরে ঘমন করে ওদেরকে রব্বুল আলামিন দেখতে পারেন না ভাইরে আমার একজন গরিব বটে কিন্তু গরিব এমন গরিব যে নিজের ফখরে ভেঙে পড়ে ফখরে আসমান ছোঁয়া কথা বলে এটা আপনার চলবে না সবাই আপনার দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মানুষ না মেনে নেয় তাহলে আল্লাহ কি করে মেনে নিবেন যে
মানুষের কোন মানুষের কথা নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এবং সহিহ মুসলিম 107 নম্বর হাদিস, জারজিসের বড় মেয়ে মারা গিয়েছিল, জারজিসের বড় মেয়ে মৃত্যু হয় বাবার জন্য একখানা কোরআন মজিদ, মাস্টারের মেয়ে 1000 টাকা, আলহামদুলিল্লাহ বাবা মারা গেছে, বড় ছেলে মারা গেছে। জি জি জি, একজন মাস্টারের মেয়ে মা বাবা মারা গেছে তার জন্য 1000 টাকা, জি বড় ছেলেও মারা গেছে। আল্লাহ এই মাকে আল্লাহ তুমি জীবনে সুখ দাও, শান্তি দাও, ধৈর্য দাও, সবুর দাও। আল্লাহ এতটে মানুষ মৃত্যুবরণ করেছে, রাব্বুল আলামিন একজন মহিলা এতটে টাকা এমনি দান করতে পারে না, তার মনে প্রাণে কত রকমের ব্যথা আছে, বেদনা আছে। আল্লাহ গো তুমি তার বেদনা, আল্লাহ তুমি তার মলম মরহম যেভাবে দিতে হয়, সান্তনা যেভাবে দিতে হয়, শুকুর সবুর যেভাবে দিতে হয়, পাক পরবর্দিগারে আলম তাকে দাও। আর তার দানের বদৌলতে আল্লাহ মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি ভবিষ্যৎ থেকে বিভিন্ন রকমের বিপদ থেকে তাকে তুমি উদ্ধার করে নাও। আল্লাহ আমিন ও বারেক লাহা ফি মা রাযাকতাহা ওয়াগফির লাহা আমিন। যে এটা রোডের আব্দুল হান, এই এই 610 টাকা ওই 1000 টাকার মধ্যেই আছে। আচ্ছা 610 টাকা 1000 টাকার মধ্যে, আলহামদুলিল্লাহ। জি এখানে আব্দুল হান্নানের বড় ছেলে এটা দিয়েছে, কিছু টাকা দিয়েছেন। আচ্ছা রোডের আব্দুল হান্নানের বড় ছেলে, বাচ্চার দুটো এই যে হাতের বালা, যে চাঁদের আর কিছু টাকা, পরওয়ারদিগারে আলম যারা আজ দান করে নিজকে ধন্য করতে চাইছে, আল্লাহ এগুলো নাজরানা তোর কাছে পেশ করে, হ্যাঁ রবকে বখশিস কে লিয়ে কোই বাহানা চাহিয়ে, আল্লাহ তোর কাছে ক্ষমা নেওয়ার জন্য কিছু একটা বাহানা হওয়া দরকার। এ আল্লাহ তুই ভালো করে জানিস তোর বান্দারা কিভাবে কি কি জিনিস দিয়ে তোর মন তোর রহম পাওয়ার লাগে আল্লাহ কত চেষ্টা করেছে। এ আল্লাহ এদের দান কে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ এদের উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমিন। কবির মুখলসুরের ভগ্নী বোধ মোরসালিন 3000 টাকা। আচ্ছা কোথাকার? লক্ষণপুর। লক্ষণপুরের আলহামদুলিল্লাহ। কোন মুখলসুর? জি আমার ভগ্নী। আচ্ছা আলহামদুলিল্লাহ, মুখলসুরের ভগ্নী বোধ বোন লক্ষণপুর থেকে পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোর ভালোবাসা যদি না রহিত, আল্লাহ এত দূর থেকে 3000 কবু না দানিত, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ 3000 টাকা তোর মসজিদে দান করেছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো। পশ্চিম বেলসুড়ের ইসমাইল, ইসমাইল 200 টাকা দান করেছে। গোবিন্দপুর তাহই আমার ইসরায়েল। আচ্ছা গোবিন্দপুরের ইসরায়েল মাস্টার মশাই হাজি সাহেব 500 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে তার উদ্দেশ্য পূর্ণ করে নাও। কেটা সভাপতি সাহেব ওই আশরাফুল, আশরাফুল কুমদপুর, আশরাফুল কই আসেন ও? ও সভাপতি গরিব নাকি জি? তো সভাপতি আমাদের মহিলা সভাপতি, যে তার অফিসে গেছি দেখেছি যে চলে গেছে মনে হয় 1500 টাকা দান করেছে, যে নাম হিসাবে চেয়ার হিসাবে দানটা কমই হয়েছে। যাই হোক তিনি একজন মহিলা হিসাবে নিজের দায়িত্ব কর্তব্য তিনি পূরণ করেছেন, চেষ্টা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো, আগামী দিনে আল্লাহ আরো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে, যেন আল্লাহ তার তৌফিক দান করে দাও। আল্লাহ আমিন, যে আশা ভরসা নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ আমিন। জি এটা হাজি সাহেবের বিহাই, ও ইলিয়াস সাহেবের, হাজি ইলিয়াস সাহেবের বিহাই অর্জুনা থেকে পরবর্দিগা। এই দেখুন বন্ধু বান্ধবের মাধ্যমে, আপন জনের মাধ্যমে, আপন কুটুমের মাধ্যমে, দূর দারাজ থেকে আল্লাহ এই মান সম্মানকে রক্ষা করতে গিয়ে পরওয়ারদিগার যারা এই চেষ্টা সাধনা করেছে আল্লাহ তাদের এই চেষ্টা সাধনাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, ও বারিক লাহু ফী মা রাযাকতাহু আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার কি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের কথা বলেছেন, তিন প্রকার লোকের কথা বললেন। এই তিন প্রকারের লোক যদি আল্লাহর কাছে যদি ভালো চাইতে চায়, ভালো পেতে চায়, তাহলে আমাদেরকে আজকেই সাবধান হতে হবে। ভাইজান জি আমলি সাহেব, হাজি সাহেব, খতিব সাহেব, আচ্ছা উনি এখানে আসতে পারেননি নাকি? হ্যাঁ আহা, তারপর পরওয়ারদিগারে আলম আমাদের
আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব হাফেজাহুল্লাহ, তিনি এই স্টেজের সভাপতি, এই মসজিদের সুযোগ্য ইমাম। তিনি আসতে পারেন এখানে, অসুখ শরীর ভালো নেই, যাই হোক আল্লাহ তুমি তার সুস্থতা প্রদান করো। 2000 টাকা নগদে দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দেয়। এটাকে আর কিছু পারবে না দিতে? মোবারক আর দিবে না যে হাইছে, এই যে মোবারক দেখেছে। আচ্ছা, 500 টাকা মোবারক হোসেন, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। এটা ডোমরিয়ার আবুল কালাম যে আলহামদুলিল্লাহ ডোমরিয়া থেকে আবুল কালাম 1000 টাকা দান পাঠিয়েছে, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ আমিন। কোন এক ভাইয়ের একজনের গাড়ির চাবি হারিয়ে গেছে, কোন ভাই বন্ধু যদি পেয়ে থাকেন, বাবা যারা পেয়ে থাকেন, তাহলে মেহরবানি করে স্টেজে পৌঁছে দিবেন। একটা গাড়ির চাবি হারিয়ে গেছে, আপনার কোনো কাজ দেবে না, আপনি যদি পেয়ে থাকেন মেহরবানি করে স্টেজে পৌঁছে দিবেন। হাফেজাকাল্লাহ। তো ভাই যারা আমার পাক পরওয়ারদিগারে আলম জি, কি নাম? 500 টাকা ইসুফ, ইসাক মাস্টার, ও বেলসুর। আচ্ছা, আলহাজ ইসাক মাস্টার মশাই 500 টাকা নগদ দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গ্রহণ করো, আল্লাহ তার জীবনে সুখ দাও, আল্লাহ শান্তি দাও, মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। আরেকজন একখানা কোরআন মাজিদ দান করেছে, আল্লাহ আল্লাহ তার কোরআন মাজিদের প্রত্যেকটা আল্লাহ তুমি সহক্ষরে অক্ষর, আল্লাহ কোরআনে কারিমের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ লক্ষ লক্ষ নেকি দান করে আল্লাহ তাকে তুমি পারবার দেখারে আলাম নেকি দিয়ে মালামাল করে দাও, আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই জান আমার, রব্বুল আলামিনের নবী একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6496 দিয়ে একটা খুব জটিল হাদিস। আজ যেটা বলছিলাম যে আজ আমরা নিজে কিছু হওয়ার জন্য, চেয়ারে যাওয়ার জন্য, মসনাদে যাওয়ার জন্য মসনাদকে চেয়ে নি, যখনই চেয়ে নিবে এটার জন্য নানান ভাবে চেষ্টা করি, সাধনা করি, মালিকানাটা যেন আমার হাতে আসে। এটা বড় জঘন্য কাজ, এটা জঘন্য অপরাধ, এটা টোটালি একজন সুযোগ্য মুসলিম, একজন মমিনের জন্য এটা টোটালি, এটা তার জন্য প্রযোজ্য নয়। তাকে এই সমস্ত জিনিস থেকে দূরে সরে থাকা দরকার। আল্লাহ রসুল এই জন্য তাদের দিতেন না যে আজ যদি চেয়ার চেয়ে নেওয়ার ব্যাপারে তার যদি চেষ্টা সাধনা থাকে তাহলে তার মধ্যে আছে কি, তাই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশে। দেখুন, বিশেষ করে আমাদের ভারতবর্ষের দিকে নজর ফেরান, দেখুন কোন জায়গাতে শান্তি নেই, আমানত নেই, সব জায়গাতে সব বিপর্যয় চলে গেছে। দেশের সাধারণ পাবলিকের, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার সবকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সমস্ত ধূলিসাৎ করে দিয়ে আমি নিজে ধন্য হব এটাই চেষ্টা করি। আর এই চেষ্টার জন্যই সে মসনাদকে চেয়ে নেওয়া হয়, সে চেয়ারকে চেয়ে নেওয়া হয়, চেষ্টা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কোনোদিন মেনে নেননি। আল্লাহর নবী বললেন সহিহ হাদিস, বুখারীর সহিহ হাদিস, নবী আমার বললেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি বলেছেন আল্লাহর রাসূল বললেন ইদা জিয়াতিল আমানাতু ফান্তাজির সাআ, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইদা তুহা ইয়া রাসূলুল্লাহ তাআলা ইদা উসনাদাল আমরু ইলা গায়র আহলিহি ফান্তাজির সাআ, আল্লাহর নবী বললেন দেখো রে দেখো এই দুনিয়ার মানুষ, তোমরা দেখো যেদিন তোমরা দেখবে পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পার্থিব্য জীবনে নিজের সংসার মেনটেন করে, নিজের সংসারে নিজের দুনিয়াতে চলাফেরা করে, লেনদেন করে যায়, কিন্তু দেখবে তোমরা এই করতে করতে যেদিন দেখবে তোমরা আমানত তোমরা একটা জায়গাতে রেখেছো, কোনো মানুষের দায়িত্ব দিয়েছো, আমানত যেদিন দেখবে আমানত নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বললেন তোমরা জেনে নাও
যে রাফেল আমানত আমানত দুনিয়া থেকে উঠে যাবে আমানত কিভাবে উঠে যায় আমানত যখন উঠে যাবে নবী বললেন ফান্তাজের সাহা তাহলে তোমরা তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও তোমাদের কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে কিয়ামত হতে আর দেরি নেই নবী যে বললেন নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এটা কি করে হবে এ আল্লাহ রাসূল আমরা বুঝতে পারলাম না আমানত কি করে বরবাদ হয়ে যায় আমানত কি করে উঠে যায় আমানত কি করে নষ্ট হয়ে যায় আল্লাহর নবী বললেন এ আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে নাও তোমরা বুঝবে না আমি তোমাদের বুঝিয়ে দিই ইদা উসনাদাল আমরু ইলা গায়র আলিহি ফান্তাজির সাহা যেদিন তোমরা দেখবে অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে অযোগ্য লোককে তার যোগ্যতা নেই যার কোনো রকমের জ্ঞান নেই যার বিবেক নেই যার শিক্ষা নেই যার কৃষ্টি কালচার ঠিক নেই যার মধ্যে সেরকম যোগ্যতা নেই ব্রেন বুদ্ধি নেই চালাবার দেশ চালাবার মতো তার মধ্যে কোনো যোগ্যতা নেই দশকে সমাজকে নিয়ে কিভাবে চলতে হবে সেটাও জানে না কাকে কেমন মান দিতে হবে এটাও জানে না কার অধিকার কেমন দিতে হবে এটাও জানে না কিন্তু সে লিডার বনতে চায় এই লিডার যেদিন বনে যাবে সেদিন তোমরা জেনে নাও এটাই হলো আমানত নষ্ট হওয়া অযোগ্য লোককে যেদিন তুমি বড় চার দিয়ে দিবে সেদিন জেনে নাও তোমার দেশ ধ্বংস হয়ে যাবে সেদিন জেনে নাও দেশ তোমার আর টিকে থাকবে না এই অযোগ্যতার কারণে এটা একটা কারণ আসা যাওয়ার কারণে নবী বললেন দেশ আর থাকতে পারে না দেশ আর টিকতে পারে না জেনে নাও কিয়ামতের এটা বড় আলামত এটা কিয়ামতের একটা নিদর্শন কিয়ামত আসবে আসবে যোগ্য লোকেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অযোগ্য লোকেরা এসে মালিকানা করবে অযোগ্য লোকেরা এসে যোগ্য চেয়ারে বসে যাবে এই যোগ্য চেয়ারের যোগ্যতা অর্জন করতে পারেনি এই যোগ্যতা রক্ষা করতে পারবে না এরা যেদিন না পারবে সেদিন জেনে নাও দুনিয়া বিদায় হয়ে গেছে বন্ধুরে আমার দুনিয়ার দিকে নজরটা ফিরিয়ে দেখেন আমরা যদি ফিরিয়ে দেখি আমরা নিজে ক্যালকুলেশন করে আমাদের আমাদের টিভিতে ধরা পড়ে যাবে আমাদের সার্চে ধরা পড়ে যাবে আমাদের সমস্ত রকমের ক্যামেরাতে তাকে টেনে নেওয়া যাবে প্রতিটা জায়গাতে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা জায়গাতে নজর ফিরিয়ে দেখুন কোন চেয়ারটা কিরকম লোকের দরকার কোন চেয়ারে কাকে বসানো দরকার কোন চেয়ার কে পাবে এটা দিনের মানুষেরা বসে নেতৃত্ব দেওয়ার মতো মানুষেরা বুঝে এটা নির্ণয় করবে কিন্তু নির্ণয় করার সুযোগ দেওয়া হয় না রে বন্ধু এটা আগে থেকে তৈরি করে নেওয়া হয় কেটা কালামের ছেলে শাহজাহানের ভাতিজা ইকবাল আচ্ছা কই ভাতিজা আসছে নাকি এখানে সাইডে আছে আর তুমি ওর সাথে আছো আল্লাহ তোমার নাম শাহজাহান নতুন জীবন যেখানে শুরু ভালো আল্লাহ করুক শেষ যেন ভালো হয় নতুন ভাবে জিন্দেগি কে আবার নতুন করে গড়ে তোলে নারায় থাকবে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ তারপর দেখারে আলাম আল্লাহ এদের নতুন জীবনে পা রেখেছে পরবর্তীকার একটা সুখের সংসার এদের সামনে নজরে আসতে চলেছে আল্লাহ গো তাই আজ নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে দুইজন মিলে মিলেমিশে পরামর্শ করে 7000 টাকা নগদে পাঠিয়ে দিয়েছে একটু আপিল করায় 10000 টাকা তারা মেনে নিল 3000 টাকা বাকি এ পাক পরবর্তীকারে আলাম আল্লাহ এদের ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও উজ্জ্বল করে দাও আল্লাহুম আমিন মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ এদের সুখের জীবন রব্বুল আলামিন এদের সুখের জীবনের রাস্তা পথ পরিষ্কার করে দাও আমিন আল্লাহুম আমিন আমি আমার বাবা মায়ের জন্য 500 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ তারিকুল ইসলাম নিজের বাবা মায়ের জন্য 500 টাকা একটু লিখে নেন লিখে নেন নগদ দিবা
বাকি হ্যাঁ তারেকুল ইসলাম পরবর্দেগারে আলাম তোমার নামে বলেছেন আউওয়ালাদিন সালেহিন ইয়াদুলহু নিজের আব্বা যদি নিজের ছেলেকে যদি সন্তানকে আলেম দিন বানিয়ে যায় তাহলে ওই তার অবর্তমানের জন্য দোয়া করবে অবর্তমানে দোয়া করবে আল্লাহ যোগ্য আলেম পরবর্দেগারে আলাম নিজের বাবা মায়ের জন্য জীবিত মা বাবা আত্মীয় স্বজনের জন্য 500 টাকা দিল দান কবুল করুন তুমি দয়াল রহমান আরেকজন 100 টাকা দিল পরকাল আল্লাহ তার করো ভালো আরেকজন বান্দা তো 500 দান কবুল করো তুমি দয়াল রহমান আরেকজন বান্দা তো এখানে আছে